বন্ধুরা গণিতশাখা আমাদের স্বর্গ স্বাগত। আজ ভাগের একটি অঙ্ক করবো, এখানে বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ এবং ভাজক 135 হলে ভাজ্য কত। তাহলে দেখুন, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, এখানে বলছে ভাজক কত আছে 135, ভাগশেষ দেওয়া আছে দেখুন যে ভাগফলের 5 গুণ। তাহলে আমি ভাগশেষ যদি আমি x ধরি তাহলে ভাগফল হচ্ছে 5x হবে। তা কী বলছে, ভাজক ভাগশেষের 9 গুণ, অর্থাৎ ভাজক হচ্ছে ভাগশেষের হচ্ছে 9 গুণ। তাহলে এদিকে দেখুন, তাহলে আমি x ধরছিলাম, তাহলে 9x সমান সমান 135 করে দিই। তাহলে এদিকে 9x 135 করলে 9 9 5 9 45, তাহলে এদিকে আমি ভাগশেষ পেয়ে গেলাম হচ্ছে 15। ভাগশেষ 15 যদি হয়, তাই বলছে ভাগফল ভাগশেষের হচ্ছে 5 গুণ, তাহলে x এর মান 15, 5 × 15, তাহলে এদিকে কত হচ্ছে 5 × 75। তাহলে আমি এদিকে ভাগশেষ পেয়ে গেলাম 75, আর ভাগফল পেয়ে গেলাম 75, ভাগশেষ 15। তাহলে একইভাবে ভাজ্য কত হবে, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ভাজক কত ছিল, 35, ভাগশেষ 75, যোগ হচ্ছে 15140। তাহলে কত নম্বর, 10140 2 নম্বর।